বিপিএল যখন 2050 সালে হয়, কি রে বন্ধু, বিপিএল খেলা বলে শুরু হইছে? আরে বেটা, বিপিএল খেলাই তো দেখতাছি। তাইলে সাকিব আর তামিম কোন টিমে? সাকিব হইলো এমপি প্লাস বোর্ড প্রেসিডেন্ট, আর তামিম হইলো ইন্টারন্যাশনাল ধারাভাষ্যকার। হ্যালো এভরিওয়ান, বল লিগে আপনাদের স্বাগতম। আজকে এখানে আছে নোয়াখালী রেডার থেকে শান্ত, আর ময়মনসিং বেগুন থেকে মিরাজ। তো শান্ত, হেড নাকি টেল? হেড, টেল। ময়মনসিং এর বেগুন উরুফে মেদিয়াতেন মিরাজ পয়েন্টটি নিয়ে গেছে। আমি আছি ডট বাবা। খেলা শুরু করা যাক। বল হাতে প্রস্তুত ময়মনসিং এর মেদিয়াতেন মিরাজ। এদিকে শান্ত অশান্ত হয়ে গেছে, মিরাজ কি পারবে শান্তকে আউট করতে? বলতে না বলতেই LBW আবেদন এবং আউট। শান্ত এবার হতাশ। কি রে আম্পায়ার কো, LBR পরে কোনো আপিল করলো না? আরে বেটা, আম্পায়ার ভুল ডিসিশন দেয়, এর লাগি সাকিব আম্পায়ারে উড়াই দিছে। দিস ইজ সাকিব। যদি বোলার আর ব্যাটসম্যানরা দুর্নীতি করে? দুর্নীতি করব? গত ম্যাচে ব্যাটসম্যান দুর্নীতি করার চেষ্টা করছিল। কি এর আউট? এর আউট হয়েছে, এ আউট মানি না। তখন সাকিব তার পুরনো রূপে ফিরে আইছে। দিস ইজ সাকিব। এটা খেলা না অন্য কিছু। জান, আমাকে স্যামসাং S24 আলট্রা কিনে দিবা? আচ্ছা, এই বিপিএল টুর্নামেন্টটা শেষ হোক, তোমাকে একটা না, তোমাকে 10টা কিনে দিব। স্যার, আমাদের একটা বর্ণার অ্যাড ছিল, আপনি কি করতে ইচ্ছুক? কি রে, সাকিব কি স্পন্সর নিব? আরে না, সাকিব কি এই স্পন্সর নিব, বিকজ দিস ইজ সাকিব। আগে ছিলাম খেলোয়াড়, এখন হইছি বোর্ড প্রেসিডেন্ট প্লাস এমপি। তুই কি করে ভাবলি এই ছোট্ট একটা ব্র্যান্ডের অ্যাড আমি করবো? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে সমস্যা নেই, তাহলে জাহিদ খানকে নিয়ে করে নিব, কারণ বাজেট ছিল মাত্র 35 কোটি টাকা। 35 কোটি টাকা? ভাই বদনা এড হইছে তো কি হইছে, জীবনের টাকার অনেক দরকার আছে, এই এড আমি করব। আর বদনা তো কাজেই আসে। ঠিক আছে স্যার, তাহলে এখানে একটা সাইন করে দিন। নো 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 নো, দিস ইজ থাকি।